فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. সম্মানিত মুসলিম প্রিয় দিনী ভাই এবং বন্ধুগণ, এই পৃথিবীতে একটিমাত্র হকের দল রয়েছে, একটিমাত্র সঠিক দল রয়েছে। তাদেরকে আপনি কিভাবে চিনবেন, কি করে চিনবেন, কি করে জানবেন এরাই হচ্ছে হকের দল। এদের কিছু বৈশিষ্ট্য রয়েছে, সর্ব অবস্থায় সর্ব জায়গাতে যে দেশে রয়েছে তারা বলে সর্ব অবস্থায় পবিত্র কোরআন মানেন, অর্থাৎ আল্লাহর কথা মানেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি সুন্নাহ মানেন। কোনো ব্যক্তির দিকে তারা আহ্বান করে না, কোনো মাজহাবের দিকে আহ্বান করে না, কোনো পীরের দিকে আহ্বান করে না। তাদের মাঝে রয়েছে মানহাজুস সলফ, তারাই সলফে সলেহিনদের মানহাজকে অনুসরণ করে। এদেরকে আপনি এদেরকে জানতে হবে এরা কারা। পৃথিবীর যে যে স্থানে রয়েছে এরাই হচ্ছে যে ফেরকায়ে নাজিয়া, এরাই হচ্ছে যে নাজাতপ্রাপ্ত দল। কারণ তাদেরকে আপনি চিনতে হবে, আপনাকে তাদেরকে আপনাকে জানতে হবে। তারা সর্ব অবস্থায় সর্ব জায়গাতেই তাওহীদের আলোচনা প্রচার করে থাকে, আল্লাহর একত্ববাদের আলোচনা প্রচার করে থাকে। কারণ আল্লাহর তাওহীদের দাওয়াত প্রচার করা কাদের কাজ ছিল? নবী এবং রাসুলদের কাজ। তা আপনি কি তাদেরকে চিনবেন না, তাদেরকে জানবেন না, তাদের কাছ থেকে আপনি দিন এলেম অর্জন করবেন না? আর গোরামিরা তো আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, বাতিলের দিকে নিয়ে যাবে। আর সহি সুন্নার আলোচনা যদি আপনি শুনেন, তো এই আকীদা যদি আপনার মাঝে আসে, আপনি সেই অনুযায়ী আমল করবেন এবং জান্নাতে যাবেন, আপনাকে শয়তান বিভ্রান্ত করতে পারবে না। এখন আপনি নিজে নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সঠিক পথে আছেন, আপনি কি সহি সুন্নার রাস্তায় আছেন, আপনার আকীদা কি? আপনি কি একবার আপনার এই বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা ভাবনা করেছেন? চিন্তা করতে হবে, কারণ আপনি নিজে বাঁচতে হবে, আপনি নিজের পরিবারকে বাঁচাইতে হবে জাহান্নামের আগুন থেকে, যে জাহান্নামের ইন্ধন হবে পাথর এবং মানুষ। আল্লাহ সুবহান ও তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ইমানদারগণ, তুমি বাঁচো, তোমার পরিবার পরিজনকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তাই প্রিয় দিনী ভাইয়েরা, একটা জিনিস আবারও জানিয়ে দিতে চাই, এই পৃথিবীতে যদি কোনো হকের দল থাকে, যদি কোনো সঠিক দল থাকে, তারা আজও এই পৃথিবীতে নিজেদেরকে সালাফি বলে দাবি করে। জেনে রাখুন, তারাই বর্তমানে সঠিক পথে আছে এবং নিজেদেরকে আহলুল হাদিস বলে দাবি করে। কারণ আপনি ভেবে দেখুন, যারা নিজেদেরকে সালাফি বলে দাবি করে তাদের আকীদা কি, তাদের মানহাজ কি, এবং যারা নিজেদেরকে আহলুল হাদিস বলে দাবি করে তাদের আকীদা কি, তাদের মানহাজ কি। এবং সেই পর্যায়ের আলেমগুলোর সম্পর্কে একটু গবেষণা চালিয়ে দেখুন তো আপনি, যে এই আলেমগুলো আসলে কি আলোচনা করে, মানে তাদের ব্রেন থেকে, তাদের দেমাগ থেকে, তাদের বুদ্ধি থেকে কি আলেম বের হয়, একটু বিবেচনা করুন। তাই এখনও যদি পৃথিবীতে যদি সঠিক হকের দল খুঁজতে চান, তারাই আছে যারা আজও বলে যে আমরা হচ্ছি মানহাজুস সলাফ। কারণ তারা যারা বাতিল রয়েছে তারা সলাফি নামটা দিতে তাদের কাছে ঘৃণা হয়, আর যারা আহলুল হাদিস রয়েছে তারা সঠিক পথে আছে। কারণ তারা গর্ব করে বলতে পারছে যে আমরা হচ্ছি সালাফি, আমরা হচ্ছি আহলুল হাদিস, আমরা হচ্ছি আনসারুস সুন্নাহ। আর যারা এগুলা দেয় না, তাদের মাঝে দেখেন অনেকগুলো গোরামি রয়েছে, বিভ্রান্তকর রয়েছে। তাই আসুন আমরা সঠিক দল খুঁজি, সঠিক ইসলাম খুঁজি, সঠিক মানহাজ খুঁজি, সঠিক আকিদা খুঁজি, আল্লাহ রব্বুল আলামিনের একত্ববাদের আলোচনা যেখানে প্রচার হয় যারাই প্রচার করে। কারণ আকীদার দাওয়া এটা হচ্ছে মেন, এটা হচ্ছে ভীতি। এই ভীতি যদি আপনি নষ্ট হয়ে যায়, সমস্ত কিছু নষ্ট হয়ে গেল। তাই এই আকীদার ভিত্তিতে যারা আজও দাওয়াত নিয়ে মাঠে ময়দানে কাজ করতেছে, তারাই হচ্ছে সঠিক, এবং তারাই হচ্ছে সঠিক আলেম, এবং তাদের কাছ থেকে আমাদের এলেম অর্জন করতে হবে। তাই আসুন এলেম অর্জন করার ক্ষেত্রে নিরঙ্কুশ সততার সঙ্গে এলেম অর্জন করি।